গার্ডেন রিচের খবরে অবশ্যই আমাদের নজর থাকবে, কারণ গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে বিপর্যয়। পারমিশন ছিল না, তারপরেও কেন তৈরি হলো? শুধু ওই নির্মীয়মান বহুতল নয়, আশেপাশের বাড়িগুলোয় যে প্রত্যেকটা বাড়ি 4 ফুট করে ছাড়ার কথা চারদিকে, সেটা কি হয়? এই যে ছবিগুলো আমরা দেখছি, সেই ছবিগুলো কিন্তু বলছে যে একেবারেই সেই ছবি নয়, কারণ গ্যাপ কত কম দেখতে পাচ্ছেন। নওশাদ সিদ্দিকি পৌঁছেছেন, আমরা আবারও নজর রাখবো। গরিব মানুষরা রেস্ট নিচ্ছিলেন, খুলনা ইফতার করে শেহরির জন্য তারা রেস্ট করছিল, ওখানে শেহরি করবে, সেখানে অবস্থা তাদের মৃত্যু হয়েছে। মানে ভেবে পাওয়া যাচ্ছে না, মেয়র এখনো কেন পর্যন্ত ক্ষমা প্রার্থনা করে জিনিসটাকে ছোট করে নেওয়ার চেষ্টা করছে। আমরাও রাজনীতি করতে আসিনি, জিনিসটা ছোট হয়ে যাক, কিন্তু এটা থেকে মেয়রের জ্ঞান নেওয়া দরকার যে কলকাতার মধ্যে যে সমস্ত ইললিগাল এখন বাড়ি তৈরি হচ্ছে বা হয়ে আছে, সেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক, তাহলে জানবে মেয়র তার দায়িত্ব পালন করছে। শ্যাম সিকপাল বলছেন কিছু জানে না, মেয়র বলছেন অবৈধ, তাহলে সরকার আর্থিক সাহায্যের ঘোষণা করছে, এটাই কি সরকারের দায় শেষ? আর্থিক সাহায্য ঘোষণা করে সমস্যার সমাধান হয় না, এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা জানি কেএমসির আন্ডারে কোনো বাড়ি রিপেয়ার করতে গেলে যদি কেএমসি কে না জানানো হয়, তার অফিসারদের টার্গেটে দিয়ে পুলিশ প্রশাসন যদি আটকে দেয়, এখানে একটা ছতলা মতো বাড়ি হচ্ছে এটা জানা সব জানে, শুধুমাত্র